বন্ধুরা, আজ বানাবো চিকেনের একটা দারুণ রেসিপি। আর আজকের এই চিকেনের রেসিপিটা কাশ্মীরের অন্যতম একটা ফেমাস রেসিপি, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখন চিকেনটাকে সাইজ করে কেটে নেব। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো বেশ বড় বড় আছে। চিকেনটাকে যখন রান্না করব তখন বেশ অসুবিধা হবে, তার জন্য আমি একটা সাইজ করে কেটে নেব। এই রেসিপি বানাতে গেলে কিন্তু প্রচুর কিছু মশলা লাগেই না, খুব কম পরিমাণ মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আমি এখানে স্পেশাল কিছু মশলা নিয়েছি। বড় চামচের 1 চামচ পরিমাণ মৌরি, তেজপাতা 1টা, কালো গোলমরিচ, শুকনো লাল লঙ্কা, এলাচ 3টি, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস 2টি। এই স্টার অ্যানিস মশলাটাই হচ্ছে এই রান্নাটার আসল জিনিস। এটা ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই টেস্টি হবে না, এটা কিন্তু লাগবেই। এখন এই সমস্ত মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। তেজপাতা, কালো গোলমরিচ, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ, মৌরি, মশলাগুলো শুকনো কড়াইতে খুব ভালোভাবে ভেজে নেব। আর মশলাগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি পরিমাণ তাপ দেব না, অল্প তাপেই ভাজব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। আদা রসুনটা বেটে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। যে কোনো কাশ্মীরি রান্নায় কিন্তু ঘিটা দিতেই হবে, ঘি না দিলে কিন্তু কাশ্মীরি রান্নার ফ্লেভার আসে না। তেলটা এবং ঘিটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। কাশ্মীরি রান্না বানানোর সময় মশলা কিন্তু খুবই কম লাগে, কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না তা বললে তো হবে না, একটু বেশিই লাগবে। এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। খুব ভালোভাবে এবার নেড়ে নেব। বন্ধুরা, আজ আমরা যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা হচ্ছে চিকেন কান্তি। তো চিকেন কান্তি বানানোর জন্য মশলা তো খুব বেশি পরিমাণে লাগবেই না, যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই যা এখানে লাগবে। এছাড়া কিন্তু বাইরে থেকে কোনো মশলাই এখানে লাগবে না। এখন এই গুঁড়ো মশলাটা চিকেনের উপর দিয়ে দেব। মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাংসটা রান্না করার সময় কিন্তু এখানে কোনোভাবেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গুঁড়ো মশলাটাই ব্যবহার করা হয়েছে।
আমি এখানে 200 গ্রাম পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো টক দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে মেশানোর সময় দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দই দেওয়ার পর কিন্তু আর কোনোভাবে জল দেব না, কারণ মাংস থেকে এখন বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা মাংসের কালারটা দেখুন, দারুণ লাগছে কালারটা দেখে, পুরো একদম লাল হয়েছে। চিকেন কান্তি বানানোর সময় দই দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে নাড়বো না, দই কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে নাড়াও যাবে না। এখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর দই দেওয়ার ফলে বেশ অনেকটাই জল বেরিয়েছে মাংস থেকে, সেই জলটাও আছে। এখন অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকা দিয়ে দেবো। এখনও খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটুক্ষণ সিদ্ধ হবে, আবারও ঢাকাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চিকেন কান্তি একদম রেডি হয়ে গেছে, কালারটা দেখুন গাছ ভীষণ সুন্দর কালার হয়েছে, একদম লাল ডকডক করছে। এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা চিকেনের রেসিপি মানেই তো আমাদের অভিদীপ আছে, চিকেন খেতে ভীষণই ভালোবাসে সেটা তো আপনারা সবাই জানেন। আর আজকে এটা কেমন হয়েছে সেটা আমরা খেয়ে বলবো না, সেটা আমাদের অভিদীপ বসে গেছে, অভিদীপ খেয়েই বলবে আপনাদের চিকেন কান্তি কেমন হয়েছে। এটার নাম চিকেন কান্তি, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। আর মাংসটা কেমন হয়েছে দেখো, মাংসটা খুব খুব ভালো হয়েছে বন্ধু। বন্ধুরা আপনারা তো অভিদীপের থেকে শুনলেন কেমন হয়েছে চিকেন কান্তি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা নতুন নতুন রেসিপি দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেরকম যথাসাধ্য বানানোর চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।